ইনি হলেন আমার ভাগনা মুয়াজ আব্দুল্লাহ। উনাকে আপনারা অনেকেই চেনেন। উনি মাঝে মধ্যে এমন কিছু আবদার বা ভাইনা ধরেন যেটা আসলে পালন না করা পর্যন্ত উনি শান্ত হন না। ওনার আজকের আবদার, ওনার জন্য নাকি মাছ ধরতে হবে। কোনো দেখছো মাছ মুয়াজ? মামা অনেক কিতা করতাম। মাছ বড় মাছ মাইরা লই আইতাম। কিতা দি মারতাম? আর দি খাম না মারমো ওটা। কিতা দি? তুমি দেখলা কিলা কেন যে মাছ আছে? কোনো দেখছো গিয়া? আমি দেখছি তোমরা খাইবা? তুমি মাছ খাও? খাও তো বড় বড় মাছ খাও। এই চাও মনির জায়গায় কয় যায়। মনি তুমি স্কুলে যাওনি? কিতা পড়ো মাছ পড়া পড়ো। একটা কবিতা শোনাও চাই মামারে, সুন্দর করে আনি দিবা। জায়গার তাকো আইও না, ওখানে জায়গার তাকো সুন্দর করে খুইও। তোমার আম্মুটে খুইবা? তোমার আম্মু ঘুমোনে? মামারটাই অনেক একবার খুইলাও, তোমার আম্মু খুঁজছন ওই মামারটাই খুঁজতে একবার। শত চেষ্টা করেও ওনার কাছ থেকে এখন কবিতা শোনা সম্ভব হবে না। ওনার এখন কবিতা বলার মুড নাই। চলেন দেখি উনি আমাদেরকে কোথায় নিয়ে যান। কিতা সারা কে সারা বইয়া দেখো চাই কে সারা? এটা টমটুর সারা। আর কিতা তবির সারা কয় দিতাম? বড় মাছ ধরতাম। কোনো বড় মাছ? ফানিত নামতাম মামা, জাল যে আনলাম না। তুমি উবাইছো? তুমি না লই আও মামা কোনো থাকি? তুমি উবাইছো? তুমি একলা একলা ডরাইতে নাই কেন? দেখলেন তো, এখন নাকি আমাকে যাইতে হবে বাড়িতে জাল আনার জন্য। তো যেহেতু উনি বলছেন অবশ্যই যাইতে হবে, করার কিছুই নাই। ভিডিওটি পুরনো অ্যালবাম থেকে নেওয়া, সম্ভবত গত বছরের নভেম্বরের দিকে ভিডিওটি শ্যুট করা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।